please welcome back to my channel jitika bhai apnader shobai ke welcome apnara shobai kemon achen asha kori bhalo achen ami jitika amake bhalo achi cholun aaj shorashori maer mondire dekhun maer ma ke darshan korun apnader ma ke darshan korte niye nao cholun ei dekhun ei dekhun kono din amra puto dii ni guys bolchi na ma ebare amader puro shotti maer haat rekhechilo amader mathar dekhun puro puri ma ke ekdom puro maer original murti ekdom samner mondire bhitore tara kore এই যে দেখুন পুরো মাকে দর্শন করুন কত ভালো লাগছে আর চলুন গাইজ এবার চলে এলাম এই যে মায়ের এখানে আমাদের যে হোম হয় আমরা শ্মশানে কিন্তু আমাদের হোমটা হয় আপনাদের বলেছিলাম এই যে আমরা হোমটা হয়নি এর আগের বারে সেই জন্য হোম করতেই কিন্তু আমরা এখানে এসেছি হোমের জন্য দেখুন আমাদের মাকে আমার ভাইয়ের মেয়েটা আর আমি আমাদের মামা আর আমি হচ্ছে শাড়ি পরাচ্ছি মামা আমি ধরছি মামা অ্যাটলিস্ট পুচি পুচি সব করছে গোছাচ্ছে এই দুজনা মিলে মা মেয়েতে মিলে এই যে হেল্প হচ্ছে মাকে শাড়ি পরানো হচ্ছে আর কি আমাদের মেশো আঁচল ধরে রেখে দিয়েছে আর আমরা মায়ের শাড়ি পরাচ্ছি এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সবাই এখনও মানে সবাই চলে এসেছে মোটামুটি এই যে দেখুন মায়ের শাড়ি পরানোটা কেমন হয়েছে বলবেন এখানে যেহেতু এখানে শ্মশান আলো নেই আমাদের মোম জেলেই করতে হয় দেখুন মাকে এখনও শাড়ি পরানো হয়নি মাকে পরানো হোক পুরো তারপর দেখবেন কত সুন্দর হচ্ছে আপনারা দেখুন এই যে আমাদের মামা পিন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর হয়েছে আমরা মা মেয়েতে মিলে করেছি আর মানে এত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে বা মানে কি বলবো মাকে সাজানো হয়েছে আর এই জায়গাটা হোমের এত সুন্দর লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাবে আমি সেটা বুঝতে পারছি না বাট যেহেতু অন্ধকার একদম অন্ধকার সব জায়গাতেই শ্মশানে যারা তারা পিঠে গেছেন হোম করতে তারা জানেন যে ওখানে একদমই অন্ধকার থাকে আমরা প্রতি বছরই করি আমাদের হোম হয় প্রতি বছর দেখুন এখানে সবই জাস্ট সাজানো হচ্ছে মাকে সব এক এক করে গোছানো হচ্ছে সবাই আছে সবাই মালা টালা নিয়ে আসছে সাজাচ্ছে গোছাচ্ছে সব মানে বিশাল আয়োজন হচ্ছে সবাই মিলে করছে এই যে আমাদের মাসি আপনারা কিন্তু কেউ গাইজ স্কিপ করে যাবেন না দেখতে পাবেন মানে এত সুন্দর অপূর্ব দৃশ্য আপনারা দেখবেন হোমটা এত সুন্দর সবাই মিলে বসে মানে এত ভালো লাগছে হোমটা যখন হচ্ছে পুরো হোমটাই আপনাদের এটা সেকেন্ড পার্ট যাবে আমি হোমটা পুরো সেকেন্ড পার্ট রেখেছি এরপরে আছে আমাদের শাহপুর যাত্রা ওটা আপনাদের থার্ড পার্ট থাকবে এবং আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে লাস্ট পার্টে আশা করি ওটা তো ভীষণ এনজয় করবেন যাই হোক এখন মায়ের হোমটা আজকে আপনারা দেখুন সম্পূর্ণভাবে মায়ের হোমটা এত সুন্দর হবে আপনারা সাথে থাকুন পাশে থাকুন এই যে মাকে মালা পরিয়ে দিচ্ছি এটা আমার কর্তা করে আমার কর্তা তো নেই এবছর মানে এই সময় আসতে পারলো না আর কি যাই হোক ওনার হয়ে মাকে আমার সব মালাটা পরাবার ভাগ্য আমার হলো এই যে আমাদের হোমের জায়গা হোমকুণ্ড সাজানো হচ্ছে
আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। পুরো সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে, পুরো হোমটাই আমরা শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তারাপীঠ শ্মশানে হোম, তাই জন্য বারবার বলছি, তারাপীঠ শ্মশানের মধ্যে যেহেতু হোম, লাইট নেই, এখানে মোম জ্বেলেই করতে হয়। এই যে আমার সোনা বসেছে, ও তো আর অন্য পায়নি, ও হ্যাংকি মাথায় দিয়ে বসেছে। এই দেখুন, এর পাশে আছে আমাদের রিনু, সব আছে, মানে সব এক ধার থেকে আমাদের সব বসা হয়, কিন্তু গোল করে সবাই মিলে ঘিরে বসেছে। সবে আমাদের হোম আরম্ভ হলো। দেখুন গাইস কত সুন্দর ধরেছে, আর দেখুন সবাই গোল করে বসে আছে, কত ভালো। পেছনেও কিন্তু অনেক লোক আছে গাইস, আমাদের অন্ধকার বলে যার জন্য দেখা যাচ্ছে না। এই যে আমাদের সুশান্ত, এই যে আমাদের রিনু, মেয়েটা আমার পাশেই বসে আছে, এই যে আমার মেয়ে, দেখুন আমরা বসে আছি সবাই, কত ভালো লাগছে দেখতে। আমাদের